রাত বারোটায় পাশের বাড়িতে ঝগড়া শুরু হলো বাড়ির লোকটা ভীষণ জোরে চিৎকার করে বলতে লাগলো আমি আর পারছি না প্লিজ আমায় শান্তি দাও প্রত্যেকটা দিন এমন অশান্তি আর ভালো লাগে না তার স্ত্রীও চিৎকার করে বলতে লাগলেন শান্তি দিব মানে আমি শান্তি দেওয়ার কে আমার শান্তি নষ্ট করেছো তুমি তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনের সব শান্তি নষ্ট হয়ে গেছে মুখ সামলে কথা বলো তোমাকে আমি কি কি জোর করে বিয়ে করেছি তোমার বাবা চাচারা আমাদের বাসায় এসে বাবার পা ধরে অনুরোধ করেছিল তাই তোমাকে বিয়ে করেছি বাজে কথা বলবা না আমার বাবা জীবনেও কারো পা ধরে নাই তিনি শুধু অনুরোধ করতে গেছিল তোমার বাবার কাছে কারণ তুমি মিথ্যা কথা বলেছিলা আব্বাকে কি মিথ্যা বলেছিলাম বলেছিলে তুমি একটা সরকারি পরীক্ষার ভাইবা দিয়েছ যে কোনো সময় চাকরি হয়ে যাবে ভাইবা তো দিয়েছিলাম না হলে আমার দোষ অবশ্যই তোমার দোষ তুমি এমনভাবে বলেছিলে যে আমার বাবা চাচারা বিশ্বাস করেছিল তোমার সত্যি চাকরি হয়ে যাবে যদি জানতেন এমন থার্ড ক্লাস প্রাইভেট জবে সারা জীবন পচে মরবা জীবনও তোমার ঘরে আমাকে বিয়ে দিতেন না পচে মরবো মানে কে পচে মরবে বিয়ের পর কি আমি তোমাকে একটু কষ্ট রেখেছি তরু যা চাইছো তাই দিচ্ছি বিয়ের পর আমার ছোট্ট দুরুমের ফ্ল্যাটটা তোমার ভালো লাগছিল না তাই এই বড় ফ্ল্যাটটা ভাড়া নিলাম তুমি এলইডি টিভি সোফা বুক সেলফ এসব কিনতে চাইলা কিনে দিলাম আমার বেতনে টাকা দিয়ে সংসার চলছিল না দেখে দুটো টিউশনি নিলাম বিকেলে অফিস থেকে এসে আরও তিন ঘন্টা টিউশনি করায়ে বাসায় ফিরতাম আমার কোনো রেস্ট ছিল না অথচ তোমাকে একটা দিনও কষ্ট বুঝতে দেই নাই তাও তুমি পুচে মরার কথা বলো এগুলো তো সৌমিক হবার আগের কথা শৌমিক হবার আগে আমিও তো অনেক শৌখিন ছিলাম এইটা ওইটা কিনে বাসা ভরানোর ইচ্ছা ছিল শৌমিক হবার পর কি আমি নিজের জন্য কিছু চেয়েছি সব তোমার বাচ্চার জন্য একটা বাচ্চা মানুষ করা এখন কত খরচের ব্যাপার জানো না তুমি জানি আমি সবই জানি আমি কি কখনো এই জন্য অভিযোগ করেছি আমাদের ছেলেটা পাঁচ বছর হওয়া পর্যন্ত ওর জামা জুতা খেলনা সব কিনে দিয়েছি। কোনো ব্যাপারেই না কই নাই তবু তুমি পচে যাওয়ার কথা কেন বলো বলি কারণ তুমি আর পারছ না তিন মাস বাড়ি ভাড়া দিতে পারছি না শ্রমিকের স্কুলের ফিস মাস ধরে দিতে পারছি না ওর মিস আজকে আমাকে অনেক কথা শুনিয়েছে এসব নিয়ে ওর বয়সী বাচ্চারা প্রত্যেকদিন ডিম দুধ খায় তাও খাওয়াতে পারছি না ওকে ফল খাওয়াতে পারছি না ও বন্ধুদের কাছে দেখে একটা খেলনা কিনে দেওয়ার বায়না করেছে সেটাও কিনে দিতে পারছি না তুমি জানো ছেলেটার মুখটা দেখলে আমার কি পরিমাণ কষ্ট লাগে তোমার কষ্ট লাগে আর আমার কষ্ট লাগে না ও কি আমার ছেলে না ওর কষ্টটা কি আমি বুঝি না কিন্তু কি করব বলো করোনা এসে সব শেষ করে দিল তুমি তো সবই জানো আমার চাকরিটা চলে গেল এখন এই ছোট্ট চাকরিটা পেয়ে কোনো রকমের সংসারটা চালাচ্ছি টিউশনিও নাই এখন আমাকে তো একটু সময় দিতে হবে আর কত সময় দেব এক বছর ধরে সময় দিয়ে যাচ্ছে আর পারছি না আমি এই সময় স্ত্রী কান্না শুরু করলো স্বামী চুপচাপ বেশ কিছুক্ষণ কান্নার পর স্ত্রী ফুপি ফুপিয়ে বলল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার মাথা ঠিক ছিল না এইভাবে আর সহ্য করতে পারছি না আমি সংসারে এত অভাব অনটন আর ভালো লাগে না আমার স্বামীর কথাও তখন শোনা যায় তার কণ্ঠটা যেন কেমন যেন কাপা কাপা। প্লিজ তুমিও একটু শক্ত হও সব ঠিক হয়ে যাবে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি এ মাসের মধ্যে চাকরিটা হয়ে যাবে হয়ে গেলে এই স্যালারির দ্বিগুণ স্যালারি পাবো আমি রনি ভাইয়ের সাথে ওই দিন কথা বলেছি দুটো টিউশনই ম্যানেজ করে দিবেন বলেছেন দুটো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কম করে হলো মাসে প্রত্যেকে দশ হাজার করে দিবে। চিন্টু ভাইকে বলেছে আমার ধানের টাকা ফেরত দিতে উনিও পাঁচ দশ দিনের ভেতরেই টাকাটা ফেরত দেবেন ওটা দিলেই সৌমিকের স্কুলের ফিসটা দিয়ে দিতে পারবো আর একটু অপেক্ষা করো প্লিজ এই মাসটা শুধু যেতে দাও সামনের মাস থেকে দেখবা আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না আমাদের সবগুলো শখ আমরা পূরণ করতে পারবো এরপরে বাতি নিবে যায় তাদের কথা ফিসফিসিয়ে পরিণত হয় সে কথা আর কানে আসে না প্রত্যেকটা রাতে এমন হয় এক মধ্যবিত্ত পরিবারের কষ্টর কথাগুলো পাতলা দেয়াল ভেদ করে এপারে চলে আসে সেই কথাগুলো শুনতে হয় না চাইলেও শুনতে হয় তাদের কথাগুলো শুনে আফসোস করা ছাড়া আর কিছু করার থাকে না আমি আর এ বাসায় থাকবো না ছেড়ে দেবো বাসাটা কারণটা ভীষণ অদ্ভুত আপনারা শুনলে আমাকে পাগল ভাববেন এক মাস আগে ঠিক আজকের মতোই রাতে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করে শুয়ে পড়েছিল রাত তিনটা বা চারটার দিকে আমি কেমন যেন একটা শব্দ পাই মনে হলো কান্নার শব্দ পাশের বাসা থেকেই আসছে আমি ব্যাপারটা তেমন গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ি পাশের বাসায় যে কিছু হতে পারে এমন কোনো সম্ভাবনা নাই আমার মাথায় আসে নাই সকালে ঘুম থেকে উঠে দেখি বাসায় পুলিশ কি ব্যাপার যে ব্যাপার দেখলাম তা ভয়াবহ পাশের বাসার স্বামী আনুমানিক রাত তিনটা কি চারটার দিকে তার বউ আর বাচ্চা দুজনকে খুন করে নিজে সুইসাইড করেছে সকালে ময়লাওয়ালা ময়লা নিতে এসে ওদের লাশ আবিষ্কার করে পরে পুলিশে খবর দেয় পুলিশ ইনভেস্টিগেশনে আরও অদ্ভুত অদ্ভুত তথ্য বেরিয়ে আসে জানা যায় করোনার সময় স্বামীটা যে চাকরি চলে যায় এরপর সে আর কোনো চাকরি পায়নি এতদিন বউকে যে ছোটোখাটো একটা চাকরি পাওয়ার কথা বলেছিল এটা পুরোপুরি মিথ্যা সে এর ওর কাছ থেকে ধেনা করে সংসার চালাচ্ছিল কিছুদিন ধরে সব পাওনাদাররা মিলে তাকে পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেয় টিউশনি পাবার যে গল্প সে বলেছিল সেটাও মিথ্যা কেউ তাকে টিউশনি ম্যানেজ করে দেবার কোনো আশ্বাস দেয় নাই বাচ্চার স্কুলের ফিস বাড়ি ভাড়া সংসার চালানো ব্যয় সব মিলে এসে প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যায় সে চাপ থেকে মেন্টাল ব্রেকডাউন আর সেখান থেকে প্রথমে ফ্যামিলি মেম্বারদের খুন আর পরে সুইসাইড তাদের ঘরটা এখনও খালি পড়ে আছে তাদের ঘরটা আমার ঘরের পাশেই এখনও মাঝরাতে কান পাতলে আমি তাদের শব্দ শুনতে পাই স্বামী স্ত্রীর ঝগড়ার শব্দ স্ত্রীর কান্নার শব্দ তাকে স্বামীর সান্ত্বনা দেবার শব্দ রাত তিনটায় সে অদ্ভুত কান্নার আওয়াজটাও পায় যে সময় সে তার পরিবারের লোকদের খুন করেছিল এসব আবার কল্পনা না আমি স্পষ্ট শুনতে পাই শুনতে পাই আর ভয়ে কুকড়ে থাকি সারা রাত ভয়ে ঘুম আসে না আমার আমি নতুন বাসা খুঁজছি পেলেই এই বাসাটা ছেড়ে দেব এই অভিশপ্ত বাড়িতে কোনোভাবে আর থাকা সম্ভব না আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ